হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশে মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন আলসারি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এর সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের তো আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব লালশাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আয়মডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অভু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এর সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইনডেবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভিটি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভিটি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দুহাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইম এখনো এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অভু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আমাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইম ডবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আমাদের সাথে শেয়ার করবে হ্যালো বন্ধুরা তো আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিভিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিভিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এর সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইনডেবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা 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 কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইন ডবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আয়মডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরুবা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভিটি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইম ডবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভিটিকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবে হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবে হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবে হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের তো আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এর সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের তো আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইন রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরুবা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এর সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আয়মডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরুবা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানি রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা 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 কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের রেটিং রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দূত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবে হ্যালো বন্ধুরা তো আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কিভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবে হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইম ডবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ওই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এর সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের তো আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের রেটিং রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরুবা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানি রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা 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 কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অভু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের তো আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আপনার সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দূত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ও এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচ থেকে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইম রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দূত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবে হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবে হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইম ডেভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ওই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভিসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইনডবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানি রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এর সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের তো আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার পুন দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ও এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচ থেকে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ও এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আমাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আয়মডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দূতও যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতেই এখনো পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ওই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবে হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইনডবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইন রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অভু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডি তে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিভিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়াল অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার পুন দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচ থেকে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ও এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচ থেকে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ও এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আয়মডেভিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি শিখিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দূতও যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের তো আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইনডবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আয়মডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অভু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এর সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচ হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার পুন দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিশিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার পুন দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিভিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কিভাবে কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশে মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ও এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচ থেকে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ও এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচ থেকে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আমাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আয়মডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাব এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আয়মডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অভু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচ হইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কিভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ওই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচ থেকে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আপনাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ও এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচ থেকে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতেই এখনো পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে ভিভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আমাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অভু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভিটিকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা তো আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দূতও যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিভিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইনডবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অভু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এর সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইম ডবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরুবা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভিটি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই ও এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচ থেকে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আমাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইম এখনো এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অভু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে ভিভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আমাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইম এখনো এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিভিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লালশাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইনডবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিভিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড়ো বড়ো অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এর সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইম ডেভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কিভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইনডেবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিবিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিবিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভিটি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডোভিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনার দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজ করে আমরা আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতেই এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে ভিভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আমাদের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইম এখনো এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অভু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি গিয়ে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আজকের আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু দের সাথে শেয়ার করবেন হ্যালো বন্ধুরা তো আমরা কথা বলতে চলেছি লাল শাড়ি মুভিটি সম্পর্কে আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান এবং বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলব লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন আপনি যদি লাল শাড়ি মুভিটিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলিকে কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখন যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান এবং চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব করে নিন লাল শাড়ি দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি ভিলেজ ড্রামা মুভি ছিল এই মুভিটিকে ডাইরেক্ট করেছে বন্ধন বিশ্বাস এবং এই মুভিটি আইএমডিতে এখনও পর্যন্ত ফাইভ পয়েন্ট নাইন আউট অফ টেনের আইএমডিতে রেটিংও পেয়ে গেছে এই মুভিটির প্রধান চরিত্রে অপু বিশ্বাস দিলরূপা হোসেন দয়াল সুমিত সেন গুপ্তা সাইমন সাদিক এছাড়া আরও বড় বড় অ্যাক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এখন কথা হচ্ছে লাল শাড়ি মুভিটিকে আপনারা কোথায় এবং কীভাবে দেখতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি লাল শাড়ি একটি বাংলাদেশি মুভি এবং বাংলা ভাষার মুভি আপনি যদি এই মুভিটিকে ইউটিউবে দেখতে চান তাহলে এই মুভিটি এখন ইউটিউবে অফিসিয়ালি অ্যাভেলেবেল নেই এছাড়া যদি আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আপনি এই মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হইচইতে গিয়ে আপনি এই মুভিটিকে দেখতে পারেন এছাড়া আপনি যদি এই মুভিটিকে টিভিতে দেখতে চান তাহলে আপনি জলসে মুভি থেকে এই মুভিটিকে দেখতে পাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু